ভোলায় চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার। সকালে সিভিল সার্জন কার্যালয়ে ইপিআই কেন্দ্রে প্রশিক্ষণ শেষে তিনি এ কথা জানান। তিনি জানান, জেলায় 209টি চিকিৎসক পদের বিপরীতে মাত্র 55 জন দিয়ে চলছে চিকিৎসা সেবা। এর ফলে হাসপাতালের জরুরি বিভাগ চালানো সম্ভব হচ্ছে না বলেও জানান সিভিল সার্জন। আমি ডিরেক্টর স্যারকে বারবার অনুরোধ করার পরে এ পর্যন্ত 7-8 জন ডাক্তার পোস্টিং হয়েছে, একজন হয়েছে।